বইলেই তো দিলাম, গোস্ত পুরো রাখতে পারেন, তিন ভাগে ভাগ করা কোনো জরুরি না। কিন্তু হ্যাঁ, গরিবদেরকে ভুলা যাওয়া এটাও ঠিক না। গরিব আত্মীয় স্বজনকে ভুলা যাওয়া, পাড়া প্রতিবেশীকে ভুলা যাওয়া, গরিবদেরকে ভুলা যাওয়া এটাও ঠিক না, এটাও ঠিক না। একদল আছে বাড়িতে চায়া যায় নেয়, আর একদল আছে ঘরের ভিতরে বসে চোখের পানি ঝড়ায়, এরা চাইতে পারে না, আর এদেরকে কেউ খুঁজা দেয় না। একদল আছে বাড়ি বাড়ি যায় নেয়, এই জন্য গোস্তের বিক্রির বাজার বসে, বিকালবেলা গোস্ত কিনতে পাওয়া যায়। এদের পাকানোরও ব্যবস্থা নেই, আর এরা খায়ও না, এরা নেয় বিক্রির জন্য। কিন্তু আরেকদল আছে দেখেন ঘরের ভিতরে যে চোখের পানি ঝড়াইতেছে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে, অপেক্ষা করো কেউ যদি কিছু দেয়। যে দেখেন একটু মরিচ বাইটা, একটু কি বলে এটাকে আদা বাইটা, একটু মশলা নিয়ে বসে আছে, কেউ কিছু দিলে পাকায় দিব। কিন্তু ওই ঘরগুলা কেউ খোঁজে না, কসম খোদার খোঁজে না, আফসোস। এইখানে বিত্তশালীরা ওই ঘরগুলাকে খোঁজে না। যেরকম আমার পাড়ায় কয়টা ঘর আছে যারা হাত পাতে না, যারা কারো বাড়িতে যায় টোকায় না, যারা কাউকে ফোন করে না, কয়টা ঘর আছে? প্রত্যেক পাড়াবাসী যদি এরকম বাইটা নেয় যে কার ঘরে কুকুরবানি দেয় নাই, তলাশ করো। মহল্লাবাসী যদি আগের থেকে চুপে চুপে লিস্টি করে যে আমার মহল্লায় কে কে কুরবানি দেয় নাই, এটা লিস্টি রাখো। মসজিদে লিস্টি করলো, এক জায়গায় জমা করলো, সব ঘরে ঘরে নিয়ে দিয়ে আসলো। একটা সময় ছিল ছোটবেলা, আমরা দেখছি আমাদের মহল্লায় দেখছি, ছোটবেলা গ্রামে দেখছি, কুরবানি আর কয়টা হইতো, সবাই বলতো ঘর কয়টা, এক জায়গায় জমা হইতো, ওইখান থেকে ভাগ হইতো, সবার বাড়িতে পৌঁছে যায় দিয়ে আসতো। ওই সময় মহব্বত ছিল, মিলও ছিল, সব কিছু ছিল। এটা করেন, খবর নেন ওদের। অনেক ঘর আছে আমাদের মহল্লায়, অনেক ঘর আছে আমাদের সমাজে যারা মশলা নিয়ে বসে থাকে কিন্তু কারো কাছে হাত পাততে পারে না। আমরা তো ভাবি আমাদের এখানে যত বড় লাইন হবে, যারা নিতে আসবে দুই টুকরা করে করে দিমু, একটা ধমক দিমু, এটি একটা ক্রেডিট, মানুষ দেখলো আমি গোস্ত বিলাইতেছি, পায়ে হাত দিয়া বলি না না আসেন, পুরা খাইতেও পারেন আবার পুরা দিতেও পারেন। হ্যাঁ, আল্লাহ দিয়া খুশ হয়, এই জন্যই তো বলছে মাঙ্গো উসি সে জুদে খুশি সে, মাঙ্গো উসি সে জুদে খুশি সে, আল্লাহ খুশি খুশি দেয়। মাঙ্গো উসি সে জুদে খুশি সে, কাহো উসি সে জু না কাহে কিসি সে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কারো কাছে বলে না। এটা খারাপ দিন আমার কাছে ঘ্যান ঘ্যান করে, আমাদের কাছে তিনবারের জায়গায় চতুর্বার চাইলে চিৎকার দিয়ে উঠি, তুই আমার কাছেই চাষ কে লেগা আল্লাহ। এই জন্যই তো কবি লেখছেন, মনীষীরা লেখছেন, মাঙ্গো উসি সে জু দে খুশি সে, কাহো উসি সে জু না কাহে কিসি সে, কারো কাছে তোমার রাস ফাঁস করবে না। আসেন পাড়ার মহল্লার যাদেরকে আল্লাহ সমর্থ দিছে, তালাশ করেন কার ঘরে কোরবানি হয় নাই, সে মশল্লা বেটা নিয়ে বসে আছে। এমন যেন না হয় তারও চোখের পানি ঝরে বাচ্চাদেরকে কিছু বলতে পারে নাই। উচিত তো ছিল, উচিত তো ছিল যারা গরু আনছে, উচিত ছিল যারা দেয় নেয় ওদের বাচ্চাদেরকে ডাইকা বলতো, বাবা তোরা আনোস না আমরা আসছি, তুগো গরু এটা লো হাতে লো ঘুরতে থাক, কালকে জব হবে আমরা মিলা খাবো। উচিত তো ছিল সমাজে এই আওয়াজ হওয়া, যদি হইতো এক বছর করে দেখেন না সমাজ কিরকম সুন্দর হয়, কতটুকু সুখ আসে, কতটুকু শান্তি আসে, আপনার চিত্তে কতটুকু সুখ আসে দেখেন না। যারা আনছে যারা আনে নেয় সবাইকে ডাইকা যদি বলে তুই আনোস না তাতে কি আছে, আমি তো আনছি, আমি তো তোর মহল্লার ভাই, তুই চিন্তা করস কি জন্য। বাচ্চাদেরকে যদি ডাইকা বলে বেটা আমরা তো আনছি, তোমার আব্বা আনে নাই তো কি হলো, লও গরু মহল্লায় ছাড়ো, কালকে জব হবে সবাই মিলে খাবো। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।